ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 25 ডিসেম্বর 2019-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি মিস টিন ইন্টারন্যাশনাল টাইটেল 2019 কে জিতেছেন? সম্প্রতি মিস টিন ইন্টারন্যাশনাল টাইটেল 2019 জিতেছেন আয়ুষী ঢোলকিয়া। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আয়ুষী ঢোলকিয়া মিস টিন ইন্টারন্যাশনাল টাইটেল 2019 জিতেছেন। অ্যাকচুয়ালি বরোদা গুজরাটের 16 বছর বয়সী আয়ুষী ঢোলকিয়া, এবং ইনি সম্প্রতি মিস টিন ইন্টারন্যাশনাল 2019 টাইটেল জিতেছেন, এবং 27 বছরে প্রথমবার কোনো ভারতীয় এই টাইটেল জিতেছেন। এবার দেখো এখানে তিনটি অপশান আছে। জুজিবিনি টুনজি, জুজিবিনি টুনজিকে মিস ইউনিভার্স 2019 টাইটেল জিতেছেন জুজিবিনি টুনজি। সারা দমন জানভকি, সারা দমন জানভি সম্প্রতি মিস এশিয়ান গ্লোবাল টাইটেল 2019 জিতেছেন সারা দমন জানভি। এবং টোনি এসিং, টোনি এসিং মিস ওয়ার্ল্ড 2019 টাইটেল জিতেছেন টোনি এসিং। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ITF 2019-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইটেল কাকে প্রদান করা হবে? ITF 2019-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইটেল প্রদান করা হবে দুজনকে। দুজনকে কে? রাফেল নাডাল এবং এস লেবাটি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার, বোথ এ এন্ড বি। রাফেল নাডাল এবং এস লেবাটিকে ITF 2019-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইটেল প্রদান করা হবে। এবার দেখো এখানে এসে ITF, ITF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। কী এর ফুল ফর্ম? ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। এবার যেহেতু এখানে রাফেল নাডালের কথা এসেছে, তাহলে 2019-এ ফ্রেঞ্চ ওপেন এবং US ওপেন গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রাফেল নাডাল। এবং স্লেপাটি, স্লেপাটি 2019-এ ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্লেপাটি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আমেরিকায় FCC এর প্রথম মহিলা CTO রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? আমেরিকায় FCC এর প্রথম মহিলা CTO রূপে নিযুক্ত করা হয়েছে মনীষা ঘোষকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ভারতীয় আমেরিকা নাগরিক ডক্টর মনীষা ঘোষ, এবং এনাকেই আমেরিকি সরকার FCC এর প্রথম মহিলা CTO নিযুক্ত করেছেন। এবার দেখো এখানে দুটি নাম এসেছে, FCC এবং CTO। FCC-র ফুল ফর্ম কি? FCC-র ফুল ফর্ম হলো ফেডারেল কমিউনিকেশন কমিশন। ইয়ের ফুল ফর্ম? ফেডারেল কমিউনিকেশন কমিশন। এবং CTO-র ফুল ফর্ম কি? CTO-র ফুল ফর্ম হলো চিফ টেকনোলজি অফিসার। ইয়ের ফুল ফর্ম? চিফ টেকনোলজি অফিসার। এবার দেখো এখানে তিনটি অপশান আছে। সিবি রামুলা, সিবি রামুলাকে সম্প্রতি তেলেঙ্গানার প্রথম লোকায়ক নিযুক্ত হয়েছেন সিবি রামুলা। দেবেশ শ্রীবাস্তব, দেবেশ শ্রীবাস্তব জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার CMD নিযুক্ত হয়েছেন দেবেশ শ্রীবাস্তব। এবং হরিমোহন, হরিমোহন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন হরিমোহন। এবং সম্প্রতি আমেরিকা FCC এর প্রথম মহিলা CTO রূপে নিযুক্ত করা হয়েছে ডক্টর মনীষা ঘোষকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইরানের চাবাহার পোর্টের উপর বৈঠক কোন কোন দেশের মধ্যে হয়েছে? ইরানের চাবাহার পোর্টের উপর বৈঠক তিনটি দেশের মধ্যে হয়েছে। তিনটি দেশ কী কী? ইরান, ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই বৈঠকটি আয়োজিত হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এই বৈঠকটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে, নতুন দিল্লিতে এই বৈঠকটি আয়োজিত হয়েছে। এবার যেহেতু এখানে ইরানের কথা এসেছে, তাহলে ইরানের ক্যাপিটাল কি? তেহরান। কী এর ক্যাপিটাল? তেহরান। ইরানের কারেন্সি ইরানিয়ান রিয়াল, এবং রাষ্ট্রপতিকে হাসান রুহানি এখানকার রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য মহাত্মা জ্যোতিরাও ফুলে ঋণ মুক্তি যোজনা শুরু করছেন? সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য, মহারাষ্ট্র রাজ্য মহাত্মা জ্যোতিরাও ফুলে ঋণ মুক্তি যোজনা শুরু করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে এসে মহাত্মা জ্যোতিরাও ফুলে ঋণ মুক্তি যোজনা, এই যোজনাটি কি? এই যোজনার অন্তর্গত কোনো কৃষক যদি 30 সেপ্টেম্বর 2019-এর মধ্যে, কত সালের মধ্যে? 30 সেপ্টেম্বর 2019-এর মধ্যে 2 লাখ টাকার ঋণ নিয়ে থাকে, তাহলে মহারাষ্ট্র সরকার তার সমস্ত ঋণ মাফ করে দেবে। এটি হলো মহাত্মা জ্যোতিরাও ফুলে ঋণ মুক্তি যোজনা। এবার যেহেতু এটি মহারাষ্ট্র শুরু করেছে, তাহলে মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এবং গভর্নরকে ভগত সিং কোশারি এখানকার গভর্নর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ গালাপাগোস দ্বীপে
এমার্জেন্সি ঘোষণা করেছে। সম্প্রতি অ্যাকোয়াডর অ্যাকোয়াডর গালাপাগোস দ্বীপে এমার্জেন্সি ঘোষণা করেছেন। অপশন নম্বর সি সরি ক্যান্সার। আচ্ছা, এই দ্বীপে এমার্জেন্সি কেন ঘোষণা করা হয়েছে? কারণ হলো 600 গ্যালন ডিজেল নিয়ে যাওয়ার সময় একটি জাহাজ ডুবে গেছে এই দ্বীপের কাছে এবং চারিদিকে তেল ছড়িয়ে পড়েছে, যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতি কমানোর জন্য, মানে এই পরিবেশ দূষণ রক্ষা করার জন্য এই এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এবার যেহেতু এখানে অ্যাকোয়াডোরের কথা এসেছে, তাহলে অ্যাকোয়াডোরের ক্যাপিটাল কি? কুইটো। কের ক্যাপিটাল? কুইটো। এর কারেন্সি মার্কিন ডলার এবং এর রাষ্ট্রপতি কে? লেনিন মোরোনো। কের রাষ্ট্রপতি? লেনিন মোরোনো। এবং অ্যাকোয়াডোর 1 জানুয়ারি 2020 থেকে ওপেকের সদস্যতা ত্যাগ করবে, এটিও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সাহসিকতার জন্য ভারত পুরস্কারে কাকে সম্মানিত করা হবে? সাহসিকতার জন্য ভারত পুরস্কারে সম্মানিত করা হবে আদিত্য কেকে। এটি আদিত্য কে হবে? অপশন নম্বর বি এ সরি অ্যান্সার। আদিত্য কেকে সাহসিকতার জন্য ভারত পুরস্কারে সম্মানিত করা হবে। আচ্ছা, এই পুরস্কারটি কেন প্রদান করা হচ্ছে? কারণ হলো পাহাড়ি রাস্তায় একটি আগুন লাগা বাস থেকে 20 জনকে বাঁচিয়েছেন আদিত্য কে, এবং সেই জন্যই ভারত পুরস্কার প্রদান করা হবে আদিত্য কেকে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় কিষাণ দিবস কোন দিন পালন করা হয়েছে? সম্প্রতি রাষ্ট্রীয় কিষাণ দিবস পালন করেছে 23 ডিসেম্বর। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 23 ডিসেম্বর রাষ্ট্রীয় কিষাণ দিবস পালন করা হয়েছে। আচ্ছা, এটি কেন পালন করা হয়? কারণ হলো পূর্ব ভারতীয় প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জয়ন্তীতে 23 ডিসেম্বর রাষ্ট্রীয় কিষাণ দিবস হিসাবে পালন করা হয় এবং এটি প্রতি বছর 23 ডিসেম্বর পালন করা হয়। এবার যেহেতু এখানে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিনের কথা এসেছে, তাহলে ডিসেম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন পালন করা হয়েছে, ভিডিওটি এখানে পজ করে সেগুলো রিভাইজ করে নাও। রিভাইজ করলে তবেই মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন ভারতীয় আর্কিওলজিস্টকে বাংলাদেশ সম্মানিত করেছেন? সম্প্রতি আর নাগাস্বামী ভারতীয় আর্কিওলজিস্টকে বাংলাদেশ সম্মানিত করেছেন। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। আসলে বাংলাদেশের ঢাকাতে আয়োজিত সিলভার জুবলি আন্তর্জাতিক সম্মেলনে আর নাগাস্বামীকে সম্মানিত করা হয়েছে এবং আর নাগাস্বামী 2018-তে পদ্মভূষণ পুরস্কারেও সম্মানিত হয়েছেন। এবার দেখো, এখানে 3টি অপশান আছে। গোলাপ কোটারি, গোলাপ কোটারিকে? গোলাপ কোটারি সম্প্রতি রাজা রামমোহন রায় পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এবং আক্কিতম অচ্যুতম নব্বুদিরি, আক্কিতম অচ্যুতম নব্বুদিরি 55তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিঙ্গেল বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ 2019 কে জিতেছেন? এটি জিতেছেন এম মীরাবা লুয়াং। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এম মীরাবা লুয়াং সম্প্রতি সিঙ্গেল বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ 2019 জিতেছেন। আচ্ছা, ইনি কোথাকার বাসিন্দা? ইনি মণিপুরের বাসিন্দা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত কোন রাজ্যে সড়ক বিকাশের জন্য এডিবির সাথে $490 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন? সম্প্রতি ভারত মধ্যপ্রদেশ রাজ্যের জন্য এডিবির সাথে $490 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের 1600 কিলোমিটার সড়ক বিকাশের জন্য ভারত এডিবির সাথে $490 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। এবার যেহেতু এখানে এডিবির কথা এসে, তাহলে এডিবির ফুল ফর্ম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, এডিবি কবে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1966-এ এডিবি স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার ম্যানিলা ফিলিপিন্সে অবস্থিত এবং অধ্যক্ষকে মাসাতসুগু আসাকাবা। এর অধ্যক্ষ মাসাতসুগু আসাকাবা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি U17 মহিলা ফুটবল টুর্নামেন্ট কে জিতেছেন? এটি জিতেছেন সুইডেন। অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। সুইডেন ভারতকে হারিয়ে U17 মহিলা ফুটবল টুর্নামেন্ট জিতেছেন। এবার যেহেতু এখানে সুইডেনের কথা এসেছে, তাহলে সুইডেনের ক্যাপিটাল স্টকহোম। ইয়ের ক্যাপিটাল? স্টকহোম। এর কারেন্সি কি? সুইডিশ ক্রোনা। ইয়ের কারেন্সি? সুইডিশ ক্রোনা। আচ্ছা, যদি প্রশ্ন হয় 2020-তে ফিফা U17 ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে ভারতে। এবং সম্প্রতি U17 মহিলা ফুটবল টুর্নামেন্ট জিতেছেন সুইডেন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দ্য ডে প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এর ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানো, আর পারলে তোমরা ডিটেলসে অ্যান্সার জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।